পানি দিয়েতাম আবার রাইফেল এলএনজি এগুলা করতো খেরের পালার মধ্যে থিয়া খেয়া দিয়ে ডাকিয়ে দিত ডাকিয়ে দিতে আমি আবার এখানে দাঁড়াই দাঁড়ায় ডিউটি করতাম তারা দাঁড়ায় দাঁড়ায় ভাত খেতে বুঝছেন পরে লাস্টে শেষ দিন যায় ইন্ডিয়া ভারতে চলে গেলাম ওই দিনকে শুধু আপনার ইয়ে ছিল গুলি চতুর্দিক দিয়ে আসতেছে বৃষ্টি প্রচুর বৃষ্টি তখন মনে করেন এখান থেকে মুক্তিযোদ্ধা বলছে যে আপনারা ওই সামনের দিকে মানে হাত দিয়ে ইশারা দিচ্ছে শুয়ে পড়েন শুয়ে পড়ে আবার উঠে দাঁড়াও এরকম করে আপনার ভারতে চলে গেলাম মানে গেলাম আপনার বারাঙ্গায় বারাঙ্গা থেকে তারপরে আবার চলে গেলেন আমগরে নিয়ে গেল ডাক দিয়ে আপনার ওই আমপাতি ওইখানে থেকে গেলাম আপনার আট মাস না সাত মাসের মতো থেকে এসে এতটুকু মনে নাই তবে তখন আর আমার আঙ্কার আব্বার সাথে আর আমার সাথে দেখা নাই তারপরে আপনি দেশ স্বাধীন হইলে পরে আব্বা জামগড়ে যায় ওই দেশ থেকে নিয়ে আসতো আসার পরে চাকরিতে থাকতো তারপরে আব্বা মানে আমার ভাইগুলোকে ছোটো ছোটো আমরা তো অনেকটি ভাই বোন পরে আব্বা এবার বলছে যে আমি চাকরি করব আমার আম্মাই কইছে যে আমগরে এতখানি জমিন আবাদুবাদ না করলে তুমি তো চাকরি করে খোলার বেরোতেছো না আমার সংসার কি দেখবি এইপরে আর কি আমরা ওইখান থেকে আমাদের আব্বা আর পরে আর গেছে না প্রতি কিছুদিন পরে মারা গেছে এখন আর আমরা কোনো বুঝি না একটা তালিকা জাতীয় তালিকা একটা নাম আছে আব্বার আর তারপরে মনে করেন আরেকটা আছে আপনার যে তুরা যে হাতিয়ারটা জমা দিছিল এই তালিকাটা আমার কাছে আছে বুঝছেন এই প্রমাণ আমার কাছে আছে তারপরে মানে দ্বিতীয়তে ওই যে বলছে বাবা মা মারা গেছে কার নামে আমরা কাটতে এতদিন খুঁজবো পরে এই যে সন্তানে পাইছে এই কথা শুনে তারপরে আমি এই যে কাগজপত্র নিয়ে আপনার আপিল করছি মানে অনেক কিছু করছি এমন কি বাবার ছবিটাও আছে আমার কাছে ওরা কি বললো ওরা সবাই বলছে আপনি আপিল করেন আপনি এটা টিকবে যেহেতু একটা তালিকার নাম আছে আর তুরাল যে কার্ডটা দিচ্ছেন সে যে যন্ত্র রাইফেলটা জমা দিছে সেই একটা সার্টিফিকেট আছে বুঝছেন তারা বললো যে আপনি এটা করেন আপনি এটা পাবেন পদে এই কাগজপত্রগুলো নিয়ে আপনার আমি মন্ত্রালয়ে গেছি আবার মনে করেন এই জায়গায় জায়গায় অনেক জায়গায় জায়গায় গেছি তারপর আপিল করলাম আপিল গ্রহণযোগ্য হয়েছে আমার কাছে আপিল আছে যখন আপনার সারা বাংলাদেশ ছাড়বে তখন আপনার অভাব প্রধানমন্ত্রীর কাছে আমার এইটুকু মানে আবেদন রয়েছে যে আমরা একটা মুক্তিযোদ্ধার সন্তান হইয়াও অবশ্য উনির কাছে আমরা যাইতে পারছি না সম্মান পাইছি না মানে এটা আর কি আমার বাবা মারা গেছে হয়তো যদি আমার এই জিনিসটা কার্যকর হয় তাহলে আমি একটু সম্মান পাবো হ্যাঁ এটা আর কি আমাদের একটু মনের ভাষণ আমরা যেহেতু ভাই বোন অনেকটি আছি 11 জন আবার আপনার এই মুক্তিযোদ্ধা থেকেই আমার এই 10 জন গ্রামের সবাই মিললে আমার একটা ঘর দিছি এই মুক্তিযোদ্ধা ঘরে আমি এখন বর্তমান বাস করতেছি